আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্থবিরের 136তম জন্মতিথিতে কেক কাটা, অষ্ট পরিষ্কার সহ মহাসঙ্গদান অনুষ্ঠান সম্পন্ন। পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী মুকুটনাইট গ্রামের সৎধর্মপ্রাণ উপাসক উপাসিকা ও মুকুটনাইট ধাতুচৌত্য বিহার পরিচালনা কমিটির আয়োজনে আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্থবিরের 136তম জন্মতিথি উপলক্ষে কেক কাটা, অষ্ট পরিষ্কার সহ মহাসঙ্গদান অনুষ্ঠান 18 ডিসেম্বর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপসঙ্গরাজ শাসনপ্রিয় মহাতেরো। প্রধান অতিথি ছিলেন সাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাতেরো। প্রধান সৎধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, প্রাবন্ধিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর জিনবুদী মহাতেরো। উদ্বোধক ছিলেন মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ অনমদর্শী মহাস্থবির। বিশেষ সৎধর্ম দেশক ছিলেন সঙ্গরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক শরণসেন মহাস্থবির, শিলপ্রিয় মহাতেরো, ভান্ডারগাঁও তিরোতন বিহারের অধ্যক্ষ জ্ঞানরক্ষিত মহাতেরো, সঙ্গরতন তেরো ও বিশ্বমিত্র তেরো। বিশেষ সৎধর্ম দেশক ছিলেন প্রজ্ঞামিত্র তেরো, কদুরকিল মার্জিন বিহারের অধ্যক্ষ দীপানন্দ তেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক JVS আনন্দবুদী তেরো, দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ সুমনলঙ্কার তেরো, শিলপ্রিয় তেরো, জ্ঞানমিত্র ভিক্ষু, প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, প্রিয়ভাল ভিক্ষু সহ আরও মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীকান্ত বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া ও আশিস বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরূপ বড়ুয়া। পূর্ণপুরুষ আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্থবিরের জন্মদিনের অনুষ্ঠান শেষে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও পূর্ণার্থীগণ মধ্যাহ্নভোজন গ্রহণ করেন। তাদের এই সুন্দর উত্তম কর্মের জন্য আমি সকলকে ধন্যবাদ
আনন্দ বাংলা টিভি, নিশিতা বড়ুয়া, চট্টগ্রাম।